আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু অষ্টম শ্রেণীর স্ব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠের তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তো প্রথমেই পাঠের পরিচয় দিচ্ছি যে পাঠটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তিন নম্বর পাঠ ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন নম্বর পাঠ পাটের নাম হচ্ছে জাকাতের মাসারিফ আমরা আজকের পাঠে জাকাতের মাসারিফ নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা মাসারিফ শব্দটি মূলত আরবি জাকাত শব্দটি আরবি তো মাসারিফ শব্দের অর্থ হচ্ছে ব্যয় করার খাত শরীয়তের পরিভাষায় যাদেরকে জাকাত দেয়া হয় তাদেরকে জাকাতের মাসারিফ বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি জাকাত ইসলাম একটা নির্ধারিত বিধান যা ধনীরা সাধারণত দিয়ে থাকেন প্রতি বছরে একবার আড়াই পার্সেন্ট হারে বা চল্লিশ ভাগের এক ভাগ হারে এই টাকা টাকা পয়সা যাদেরকে দেয়া হয় তাদেরকেই বলা হয় জাকাতের মাসারিফ কোন কোন খাতে জাকাত দিতে হবে সেই বিষয়টা মহান রাবলা আলমিন কোরআনিকারিমিন নির্ধারণ করে দিয়েছেন কোরআনিকারিমের নয় নম্বর সুরা সুরা তাওবার ষাট নম্বর আয়তে মহান রাবাল্লা আলমিন বলছেন সেই বিশানুর রাজিম বসমিল্লাহ রহমান রাহিম انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم প্রিয় শিক্ষার্থীরা কোরআন কারিমের সূরা তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ বলতে চেয়েছেন আট শ্রেণীর মানুষকে যাকাত দেয়া যাবে এই আট শ্রেণীর মানুষগুলো কারা আমরা এক নজরে শুনি এক নম্বরে অভাবগ্রস্ত বা ফকির দুই নম্বরে সম্বলহীন বা মিসকিন তিন নম্বরে জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ চার নম্বরে মন জয় করার উদ্দেশ্যে পাঁচ নম্বরে মুক্তিকামী দাস ছয় নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি সাত নম্বরে আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খেদমত নিয়োজিত ব্যক্তি আট নম্বরে মুসাফির বা অসহায় প্রবাসী পথিক এই আট শ্রেণীর মানুষকে জাকাতের টাকা পয়সা বা জাকাতের সম্পদ তাদের কাছে ব্যয় করা যায় তাদেরকে দেয়া যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা এই আট শ্রেণীর মানুষের বা আট শ্রেণীর নিয়ে আমরা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি এক নম্বর ছিল অর্থাৎ যাদেরকে জাকাতের বসা দেওয়া যাবে কোরআন কারিমের ভাষায় ফোকারা অভাবগ্রস্ত বা ফকির বাংলায় আমরা ফকির বলি এটা আমরা সহজেই বুঝি অর্থাৎ এমন কিছু এমন সকল মানুষ যারা সম্বলহীন যাদের সম্পদ থাকলেও ওরা সেই সম্পদটা যথেষ্ট নয় ওরা কোনো না কোনোভাবে মানুষের সাহায্য সহযোগিতা নিয়েই দিনাতিপাত করে ওরা হতে পারে জীবিকা অর্জনে অক্ষম পঙ্গ ইয়াতিম শিশু বিধবা স্বাস্থ্যহীন দুর্বল অথবা এমন মানুষ যারা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে সাময়িকভাবে তারা মানে অক্ষম হয়ে গেছে এই সকল মানুষগুলোকে ফকির বলা হয় বা অভাবী মানুষ এদেরকে জাকাত দেয়া যায় দুই নম্বর বিষয়টি হচ্ছে মিসকিন মিসকিন হলো নিঃস্ব অর্থাৎ তারাও অভাবগ্রস্ত কিন্তু তাদের অভাব মানে ফকির এবং মিসকিনের পার্থক্যটা হলো যারা মিসকিন তারা অনেক সময় আত্মসম্মানের ভয়ে অন্যের কাছে চাইতে পারে না তারা নিজের অভাবটাকে মানুষের ফোটায় তুলে ওঠে না বরং এমনভাবে চলাফেরা করে তাদেরকে দেখি বোঝাই যায় না ওরা আসলে মানে গরিব ওরা অসহায় ওদের সম্পদের অভাব এটা বোঝা যায় না এই রকম মানে যারা আত্মসম্মানবোধ মানুষ অভাবী মানুষ তাদেরকেও জাকাতের টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় রাসোলিক কার্লম হাদিসে বলেছেন যে ব্যক্তি তার প্রয়োজন মোতাবেক সম্পদ পায় না অথচ আত্মসম্মানের ভয়ে সে এমনভাবে চলে যে তাকে অভাবী বলে বোঝাও যায় না যাতে লোকেরা তাকে আর্থিক সাহায্য করতে পারে আর সে সাহায্যের জন্য কারো কাছে হাত ও পাতে না কিছুই চায় না করে হচ্ছে মূলত মিসকিন এদেরকে সাহায্য করা যায় তিন নাম্বার জাকাতের হাত যেটা কোরআনে বলা হয়েছে জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ জাকাত সাধারণত রাসুলের জমানায় সরকারিভাবে উত্তোলন করা হতো এই জাকাত উঠানোর ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে হিসাব নিকাশের ক্ষেত্রে যে বা যারা কর্মচারী হিসেবে কাজ করেন তারা সম্পদশালী হলেও বেতন মানে বেতন ভাতা বাবদ এই জাকাতের টাকা পয়সা থেকেই তাদেরকে এই কর্মচারীদেরকে জাকাতের পয়সা দেয়া যায় এটা মূলত জাকাতের পয়সা হিসেবে নয় ওরা পাবে তাদের মানে পারিশ্রমিক হিসাবে বেতন হিসাবে প্রিয় শিক্ষার্থীরা চার নম্বর হাত হল মন জয় করার উদ্দেশ্যে আমরা যদি পরে ভাবে একবারই বলি কথাটা এভাবে বলি সদ্য মুসলমান হওয়া ব্যক্তির সমস্যা দূরীকরণে এবং ইসলামের ওপর অবিচল রাখার উদ্দেশ্যে উদ্দেশ্যে যদিও সে মুসলমান নয় বা মুসলমান হবে এই প্রকৃতির মানুষকে জাকাত দেয়া যায় কোরআন কারিমের ভাষায় তাদেরকে বলা হয় মোয়াল্লাফাতুল কলুব অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে এ জাতীয় লোককে জাকাত দেওয়ার বিধান ছিল অর্থাৎ যারা একেবারেই মুসলিম বা মুসলিম হয়ে যাবে এমন মানুষকে জাকাত দেওয়ার বিধান ছিল পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে যাদের জাকাত দেওয়া যায় সেটা হচ্ছে মুক্তিকামী দাস প্রিয় শিক্ষার্থীরা একসময় দাসপ্রথা ছিল কিন্তু এই দাসপ্রথা এখন আর নেই যাই হোক তারপরও এমন দাস যে তার মনিবের কাছে চুক্তিতে আবদ্ধ হয়ে হয়ে দাসত্বের শিকার দাসত্বে বন্দী হয়েছে যে টাকা পয়সা ফেরত দিলে সে যেন মুক্তি হয়ে যাবে এমন ব্যক্তিকে মানে তার মুক্তির জন্যে জাকাতের টাকা দিয়ে দেওয়ার সাহায্য করা যাবে যেন সে মুক্তি পায় যদিও এই দাসত্বতা এখন নেই প্রিয় শিক্ষার্থীরা ছয় নম্বর হাতটি হল ঋণগ্রস্ত ব্যক্তি আসলে ঋণ নেই এমন লোক পাওয়া কঠিন সবারই কম বেশ ঋণ আছে কিন্তু এখানে ঋণগ্রস্ত বলতে বোঝানো হয়েছে এত পরিমাণ ঋণ যে তার সমস্ত সম্পদ বিক্রি করলেও সে ঋণ পরিশোধ করতে পারবে না অর্থাৎ যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম তাদের জাকাত থেকে সাহায্য করা যায় মানে তাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বর বিষয়টি হচ্ছে যাদের জাকাতের টাকা পয়সা দেওয়া যায় তারা হচ্ছেন মুজাহিদ বা আল্লাহর পথের পথিক আল্লাহর পথে যিনি আছেন অর্থাৎ আরবিতে এদেরকে বলা হয় ফি অন্য অর্থে বলা হয় জিহাদ। অর্থাৎ জিহাদ হল মানে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম এই সংগ্রামে যিনি লিপ্ত আছেন ওরাই হচ্ছে মুজাহিদ মানে তাদেরকে তারা যেহেতু ইসলামেরই কাজ করছে এই ইসলামিক কাজ করতে যে তারা নিজেরা নিজেদের পরিশ্রম বা রুজি রোজগার করতে পারছে না বা বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে পড়েছে অভাবগ্রস্ত হয়ে পড়েছে এমন সকল মানুষকে যারা মুজাহিদ তাদেরকে বা জিহাদে ক্ষেত্রে জাকাতের টাকা পয়সা দিয়ে দেওয়া যায় আট নাম্বার সর্বশেষ হাতটি হল অসহায় প্রবাসী পথিক অর্থাৎ এমন মুসাফির ব্যক্তি যে মুসাফির হালতে সে আর্থিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছে যেমন হতে পারে এমন একজন মানুষ সফরে বের হলো কোনো পকেট মার তাকে তার গোটা সম্পদ নিয়ে গেল বা চুরি করে নিয়ে ফেলো সে এই অবস্থায় অসহায় হয়ে গেল এই অসহায় পথিককে মানে সাময়িকভাবে জায়গাতে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় প্রিয় শিক্ষার্থীরা তো আমরা আসলে শেষ পর্যায়ে তো আমরা যে পাটটি আজকে পড়লাম এই পাটের নাম ছিল জাকাতের মাসারিফ প্রিয় শিক্ষার্থীরা আশা করি পাঠটা আমরা বুঝতে পেরেছি এবং আমরা কতটুক বুঝলাম তার মূল্যায়নে আমরা একটু আসি ছোটো ছোটো কয়েকটা প্রশ্ন করব আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে অসুবিধা নেই যদি না পড়ো আমি তোমাদের দিয়ে সাহায্য করব প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা প্রশ্ন করি জাকাত মানে জাকাত কোন ভাষার শব্দ আমরা বলবো আরবি ভাষার শব্দ যদি বলি মাসারিফ কোন ভাষার শব্দ আমরা বলবো সেটা আরবি ভাষার শব্দ তো মাসারিফ শব্দের অর্থ কী মাসারিফ শব্দের অর্থ হচ্ছে ব্যয় করার খাত এখন যদি প্রশ্ন করা হয় জাকাতের মাসারিফ কাকে বলে অর্থাৎ মানে মাসারিফু জাকাত বা জাকাতের মাসারিফ কাকে বলে আমরা বলবো শরীয়তের পরিভাষায় যাদেরকে জাকাত দেয়া যায় তাদেরকে জাকাতের মাসারিফ বা জাকাত বে করার খাত বলা হয় তো আসলে জাকাত যে কোনো মানুষকেই দেওয়া যায় না আসলে যে কোনো মানুষকে জাকাত দেওয়া যায় না বরং আল্লাহ কর্তৃক নির্ধারিত আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায় যদি প্রশ্ন করা হয় জাকাতের খাতগুলো কোথায় বর্ণিত হয়েছে আমরা বলল কোরআনির কারিমে নয় নম্বর সুরা সুরাত তাওবার সুরা আত তাওবার ষাট নম্বর আয়তে আল্লাহ তালা এই বিষয়ে বর্ণনা করেছেন ওইখানে আট শ্রেণীর মানুষের কথা আল্লাহ তালা বলেছেন যদি প্রশ্ন করা হয় সেই আট শ্রেণীর মানুষ কারা আমরা বলবো এক মানে ফকির মিসকিন জাকাত নিয়োজিত কর্মচারীবৃন্দ মন জোকার উদ্দেশ্যে পাঁচ নম্বর দাস ছয় নম্বর ঋণগস্থ ব্যক্তি সাত নম্বর ইসলামের খেদম নিয়োজিত ব্যক্তি বা মুজাহিদ আট নম্বর মুসাফির বা অসহায় প্রবাসী প্রতীক প্রিয় শিক্ষার্থীরা এদেরকে জাকাতের টাকা পয়সা দেয়া যায় আমাদের মনে রাখতে হবে জাকাত এটা আসলে গরিবের হক এটা এটা তাদের কোনো মানে সাহায্য নয় এটা তাদের হক তাদেরকেই দিতে হবে যদি জাকাত যথাসময়ে যথার্থ পদ্ধতিতে দেয়া না যায় তাহলে সেটা আদায় হবে না আর জাকাত যদি আদায় না হয় কাল আমতের দিন ওই ব্যক্তির জন্যে ওই সম্পদটা সাফ হয়েই আসবে এবং তাকে সুবল থাকবে আর বলবে আনা কানজুকা আনা কানজুকা আনা কানজুকা আমি তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি একত্রিত করে রেখেছিলে কিন্তু জাকাত দাওনি প্রিয় শিক্ষার্থীরা সুতরাং আমরা সচেতন হই আমরা আমাদের আব্বা আম্মা ভাই বোন যে বা যারা আমরা সচেতন করি জাকাতের টাকাটা যথাসময় দিতে হবে বছরে একবার জাকাত দেওয়া ফরজ ধনী ব্যক্তিদের জন্যে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রায় শেষ পর্যায়ে তোমরা শেষ পর্যায়ে একটু পরামর্শ দিই সেটা হচ্ছে এই জাকাতের মাসারিফ পাঠ এটি হচ্ছে তোমাদের ইসলাম অনৈতিক শিক্ষা বইয়ের দুই নম্বর অধ্যায় তিন নম্বর পাঠ এই পাঠটি মূল বই থেকে ভালো করে মনোযোগ সহকারে পড়বে পড়ার সময় পেন্সিল কলম নিয়ে একটু মার্কিং করবে হাইলাইট করবে গুরুত্বপূর্ণ পয়েন্টটা যেন সহজেই চুকে পড়ে প্রিয় শিক্ষার্থীরা তার পাশাপাশি আমার ভিডিওটা শুনবে আমি মনে করি এই দেখে দেখে পড়া এবং শোনা এই পড়া দেখা পড়া শোনা এর মাধ্যমে এ জাকাতের মাসারিফ নামের যে পাঠটা তোমাদের আয়ত্তে আসবে আর এটা আসলে শুধু পরীক্ষার জন্য নয় মুসলিম মানুষ হিসেবে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে প্রত্যেক মুসলমানের বিষয়গুলো জানা উচিত জানা দরকার এছাড়াও এটা আমাদের পাঠ্য বইয়ের বিষয় হিসেবেও আমরা জানবো এবং এখান থেকে যে কোনো রকম প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা উত্তর দিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু বাসার কাজ নেওয়ার চেষ্টা করি বাসার কাজটা এমন হবে একটা প্রশ্ন এমন হতে পারে যে মাসারিফু জাকাত কাকে বলে মাসারিফ জাকাত কয়টিও কি কি বর্ণনা করো এটা একটা বড় প্রশ্ন হতে পারে এছাড়াও সিকিউ হিসাবে আমরা ছোটো ছোটো প্রশ্ন আমরা এখান থেকে তৈরি করে উত্তরটা শিখে নেবো যেগুলো আমি আগে তোমাদের কয়েকটি প্রশ্ন বলে যেমন মাসারিফ কোন ভাষার শব্দ মাসারিফ কাকে বলে মাসারিফ অর্থ কী বা জাকাত জাকাতের হাত কইটিউ কী কী ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমরা ছোটো ছোটো প্রশ্ন মানে আবিশ করে আমরা উত্তরটা শিখে নেব প্রিয় শিক্ষার্থীরা এছাড়াও যেহেতু আমাদের পরীক্ষা হয় এমসিকিউ বা সৃজনশীল পদ্ধতিতে সেজন্য আমাদের এমসিকিউ শিখতে হবে আমার মনে হয় এখান থেকে অন্তত দশটি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন শেখার ব্যবস্থা আছে আমরা ছোট ছোট দশটি এমসিকিউ প্রশ্ন শিখে নেবো তাহলে এর মাধ্যমেই এই পাঠটি আমাদের আয়ত্তে চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি